এই দেইছো সব বনেছে কাণ্ড দেইছো এই সব ডালে আমি কত আম দিয়ে গেছি জ্বর নেই বাতাস নেই আমগুলো গেল কানে বুঝতে পারিছি এই চোরেরই কাম আমি একটু ভালো খাই ভালো পড়ি তাই এই শালাকে সহ্য হচ্ছে না এ কি সারে সব বনেছ করেছে আমার ও নো রাম কতে মানসে মানসের করে এই সহ্য করা যায় এই গাছে যেরাম আম দিয়েছি নাওলিও বিশ বস্তা আম চুরি করেছে না আমাকে পাড়ায় চোর চাচর বেশি হয়ে গেছে এই ধরতে হবে না ধরলেই চোর চাচর কমবে না এই চোর যদি আমি ধরতে পারতাম এই নদীর জলে চুবইয়ে চুবইয়ে মারিয়ে ফেলাতাম না এ বড় চালাক চোর এ তোর আমি ধরতে পারবো না ওই থানায় ফোন করতে হবে তাই তো ওর না বাচ্চা মাতার ছিল বড় বাবুর দেই একটু ফোন করি হ্যাঁ আইসি হ্যালো হ্যালো কে বড় বাবু থানা থেকে বড় বাবু বলছি আপনি কে ও আমি বাগান বাড়ি থেকে বলছি আমার নাম সরস্বতী বিশ্বাস হ্যাঁ বলুন কি হয়েছে বলছি কি আমি কত কষ্ট করে এই যে আম গাছ লাগাইছি বড় বড় আম হয়েছে সে সব আম খালি চুরি করতেছে করতেছে চোর মোটে ধরতে পারতেছি না এই আর একটা বিধি ব্যবস্থা করো বলছেন আম চোর ধরতে যাব হ্যাঁ আপনার কি মাথা খারাপ হয়েছে কেন আমার মাথা খারাপ হতে যাবে কেন তোমরা দারোগা হয়েছো কি এত্তি আর পুলিশ পাঠাও আমি ভালো করে করছি পুলিশ পাঠাও আমার ওই আম গাছ পাহারা দিতি আর চুপ করুন তো পুলিশ পাঠাও আম গাছ পাহারা দিতে পুলিশের আর বুঝি কোনো কাজ নেই যত সব প্রত্যেকে প্রত্যেকে উল্টো পাল্টা সব ফোন করে তা তোমরা দারোগা হয়েছো কি করতি আর ওই পুলিশ পালো কি করতি যদি আমার আম গাছের আমি যদি না থাকে আরে বাবা আপনি কি সব যাতা বলছেন কত বড় বড় কেস রয়েছে আমাদের আমরা এইসব ছেড়ে কি আমচোর ধরতে যাব পুলিশের কি ওই আমচোর ধরার কাজ ও তাহলে আপনারা থানার দারোগা বাবু হয়েছেন কেন আর পুলিশ কি করতে রাইছেন এই আমার গাছের আম ডেলি চুরি করতেছে দারোগা বাবু এই একটা বিহিত কি আমি পাবো না আরে আপনার আম চুরি হয়েছে বলে কি আপনি থানায় ফোন করবেন নাকি পুলিশের কি আর কোনো কাজ নেই কত বড় বড় কেস থানায় ফাইল জমা পড়ে রয়েছে আর আপনি আম চুরি নিয়ে পড়েছেন ও আর আম চুরিটা সাধারণ মনে করতেছেন নাকি হ্যাঁ ওই ছাগল চোর গরু চোর মুরগি চোর সবই তো সেই একই চোর চোর ধরাই তো কর্তব্য আরে বাবা আপনি কি যাতা বলছেন কি যাতা বলতেছি হ্যাঁ আপনারা বলে জনতার সেবক কি জনতার সেবা করতেছেন চোর ছাচর আপনারা পালতেছেন চোর ছাচরের পক্ষে থাকতেছেন ব্যাপারটা কি আরে আপনি আপনার এই ভ্যাট বকা বন্ধ করবেন আমাদের অনেক কাজ আছে আমি ফোনটা রাখছি আপনার আম চুরি হচ্ছে আপনি আম গাছতলায় এসে বসে থাকুন পাহারা দিন চোর ধরুন ধরার পরে আপনারা থানায় নিয়ে আসুন তারপরে দেখবেন আমরা কিভাবে চোরের শায়েস্তা করি বাবা 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 দারুণ কথা কইলেন আমি আম গাছ পাহারা দেব আমি চোর ধরব সরকার আপনাকে কি সর্জন রাখছে এই আপনাকে কি সরকার আম সুস্থ রাখছে